राखी पूर्णिमा समग्र भारतवर्ष जुड़े महासमारोह दिन की पालित होच्छे। भाईर मंगल कामनाय बोन बा दीदी तार हाथे बेधे दाय राखी तार जीवन रक्षार प्रार्थनाय। ताई एर आरेक नाम रक्षाबंधन। तबे शुधु भाई ओ बोनेर बंधनेर प्रतीक नय, विश्वकवि रवीन्द्रनाथ ठाकुर सम्प्रीतिर बंधनेर प्रतीक हिसाबे प्रचलन करेछिलेन राखी बंधनेर। सालटा 1905 बंगभंगेर प्रतिबादे एवं हिंदू मुस्लिम ऐक्येर मेलबंधन घटाते रवि ठाकुर सूचना करलेन राखी बंधन उत्सवेर। ऐक्य ओ सम्प्रीतिर प्रतीक हिसाबे राखी बंधनेर रीति बर्तमान आजो। এই উৎসবে সামিল হয়েছেন অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে রাজনৈতিক নেতা নেত্রী সহ আম জনতা। জাতি ধর্ম লিঙ্গ বর্ণ নির্বিশেষে একে অপরের হাতে বেঁধে দিচ্ছেন ভালোবাসা ঐক্য ও সম্প্রীতির রাখি। আসুন আজকের দিনে আমরা অঙ্গীকার করি ধর্ম যার যার বন্ধন হোক সববার। শুভ রাখি পূর্ণিমা। সঞ্চালক ভাই বিভাগ উপস্থিত আমাদের চন্দুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা চন্দুর তৃণমূল কংগ্রেসের কার্যকরী সভাপতি ভাই সৌরভ চট্টোপাধ্যায়, গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা মহিলা নেত্রী কেয়া নস্কর, আমার দীর্ঘদিনের সাথী বন্ধু কেষ্ট দাস, কৃষ্ণধন কথা বলি 1905 সালে আমরা বঙ্গভঙ্গ রোধের জন্য আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর সেদিন হিন্দু মুসলমানের রাখি বন্ধন উৎসব করে সেই বাংলাকে ভাগ হতে না দেওয়ার জন্য তিনি সেদিন এই বাংলায় রাখি বন্ধন উৎসব পালন করেছিল। আজকে যখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় 2009 সালে দেখেছিল বাংলা থেকে দার্জিলিংকে আলাদা করে গোর্খাল্যান্ড করার যে দাবি উঠেছিল মার্কসবাদী কমিউনিস্ট পার্টির আমলে, তখন আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত স্তরে তৃণমূল কংগ্রেস কর্মীদের আহ্বান করেছিল যে একদিকে যেমন ভাই বোনের মৈত্রী স্থাপন থাকবে তার সাথে সাথে হিন্দু মুসলমান খ্রিস্টান বৌদ্ধ ইসাই পার্থে আমরা পারস্পরিক সম্প্রীতিকে রক্ষা করে বাংলাকে কোনো দিনই আমাদের এখান থেকে বিচ্ছিন্ন হতে দেব না, বাংলাকে টুকরো হতে দেব না, আমরা সেই লড়াইয়ে একসঙ্গে একযোগে লড়াই করব। সেই লড়াইকে সামনে রেখে সেদিন থেকে আজ পর্যন্ত যখন ভারতীয় জনতা পার্টি নরেন্দ্র দাস মোদীর দল আবার নতুন করে বাংলাকে টুকরো করার চক্রান্ত করছে, আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা আবার শপথ নিচ্ছি আজকে হিন্দু মুসলমান খ্রিস্টান ইসাই বৌদ্ধ আমরা পারস্পরিক রাখি বন্ধন করে আমরা একটাই বার্তা দিতে চাই, বাংলা আমাদের কাছ থেকে ভারত দেব না, বিচ্ছিন্ন দেব না, বাংলার সংস্কৃতি বাংলার কৃষ্টি বাংলার সভ্যতাকে আমরা টিকিয়ে রেখে আগামী দিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা লড়াই করে ভারতবর্ষ থেকে যে সাম্প্রদায়িক সম্প্রীতি ভারতবর্ষের যে অখণ্ডতা ভারতবর্ষের যে ধর্ম নিরপেক্ষতাকে আমরা সাফল্য লাভ করিয়ে আমরা গৌরবমণ্ডিত করে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা দিল্লির মসনদ থেকে নরেন্দ্র দাস মোদীকে ছুঁড়ে ফেলে দিয়ে আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আহ্বান করবো। আপনারা দেখছেন NPS নিউজ, সবার সাথে সবার মাঝে।